আমি কেরম জগরুটের সঙ্গে সংসার করতে করতে আমি ঝগড়া শিখে গেছি, লোককে আমি দেখাবো না। আসল ঝগড়াটা কে বিশাখাত, আমি না মাম্পি? দেখ বিশাখা তাকিয়ে তাকিয়ে দিল, বিশাখা বিশাখা তাকিয়ে দেখি দিল। খাটের তালা থেকে বিস্কুট কে বের করার নিনজা টেকনিক। এই চ 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 ঝগড়ুটের সাথে থেকে থেকে আমি ঝগড়া শিখেছি। শোনো, আমি এত ঝগড়া করে ইনকাম করছি সমস্ত ক্রেডিট ক্রেডিট এর, কারণ আমি ছোটবেলা থেকে এর কাছ থেকে ঝগড়া শিখেছি। মানে ঝগড়ার আসল গোড়া কিন্তু ওইদিকে, তারপরে ওখান থেকে এ শিখেছে, এর কাছ থেকে আমি শিখেছি। আমি ঝগড়া তোমার সাথে কখনোই করিনি। কি তুই ঘুম থেকে উঠে গলা খাকাতে খাকাতে আসিস, ঝগড়া কোথায় আছে প্লিজ? আমার আওয়াজ বেশি কিন্তু ঝগড়া বলে না, ধচ্ছুরি তোর ঘোড়াটা পেয়েছি, ঝগড়ার ঘোড়াটা এটা ভালো শিখেছ তুমি, তুই করিস। মানে ক্যামেরার জন্য আমার সঙ্গে ঝগড়া করতে পারছে না, এইটাই আমার ভাল লাগছে যে ক্যামেরা অন আছে, কিচ্ছু বলতে পারছে, নিজের কন্ট্রোল করছে। দেখো কেমন করে বিস্কুট মধ্যে বাইরে ফেলে দিয়ে এসো বিশাখা। আরে তুমি না না তুমি এটা এটাও তোমার ফল্ট, তুমি জানো হ্যাঁ বাক্সটা কতদিন কোথাকার বাক্স, আমার স্টাডি টেবিলের বাক্সটা জ্বালানির কাজে লাগাতো না, যদি দরকার পড়ে তর্ক করবি না কিন্তু, বলে দিলাম মুখে মুখে তর্ক করবি না। না কোথায় মশলা নিয়েছিস? মশলা নিয়েছিস তাহলে এই মাসে বাইরে পাঠানো বেশি হবে। আমার গাছটা কেমন লাগছে? আমি এটাকে ভালো করে ধুয়ে দিস তো গাছটাকে। কেন গাছটা তো সুন্দরই আছে, এই গাছটাকে ধোয়ার দরকার নেই, গাছটার পাতাগুলো না আস্তে আস্তে দেখো সবুজ বাটিতে রেখেছি। হ্যাঁ সুন্দর করে দিয়ে দিন চারটি ডাল কাটবি, আমাদের এই বেনের সামনে লাগিয়ে দিই, তাহলে হুড়ু করে বাড়বে আর পুরো জানলা কে যাই হোক। আমার আমি শুয়েছিলাম, বিশাখা ঘর ঝাড় দিচ্ছে। এইটা এরপরে এবার স্কিপ করো না, এরপর দুপুরের খাওয়া আছে সব আজ। আমি শুয়েছিলাম, বিশাখা এটা করছে, আমি শুয়েছিলাম, মাম্পি চা বানাচ্ছে, আমি শুয়েছিলাম, মাম্পি কাজ করছে, এগুলোই সব। খুব খুব বর বেড়েছে, খুব বর বেড়েছে, হ্যাঁ খুব বার বেড়েছে তোমার, হ্যাঁ তোমার খুব খুব বার বেড়েছে, পিটিয়ে 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 হাড় করে এক করে দেবো। আমাকে আজকে মিনু বলছে দিদি পাতা হ্যাঁ মোটে হোক, আমি তো মোটে নি হোক, গলা বাস ফুল গেছে। চলে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আরও এখনো ভিডিও আছে। আস কি আছে, আমি কি করি, সারা বিশ্বের লোক তোকে ভালো বলে আর আমি না? তো আমি সেটা কোথায় বললাম? আমি বললাম তোর ড্রেস তুমি দেখতে পাও শুধু,
তোর ড্রেস নিয়ে নাকি না না তোর ড্রেস নিয়ে নাকি আমি কমপ্লেন করি পিসি, আর সবাই ভালো বলে না কমপ্লেন না, তুমি মলেস্টেশনে ফার্স্ট স্টেজে থাকো, মানে আমি মলেস্ট করি তোকে? হ্যাঁ কিরকম ভাবে বলছি? হ্যাঁ এই ড্রেসটা দেখো এরকম করে পরে যাচ্ছিস, তোকে তো দেখে সবাই এরকম এরকম করবে, বাবা দুগুলো দেখাচ্ছে এরকম করে কি বাজে লাগে গো। সবার আগে কোন ড্রেস যদি পছন্দ না হয় কি করি? ছিটা বলে তোমার ছিটা শুনলেই আমাদের মানে যেন মানে ড্রেসটাকে দেখতেও যে আমি কত সুন্দর ইমাজিন করে নিয়েছি যে এই ড্রেসটার সাথে আমি এই জুতো পরবো, এরকম ভাবে হেয়ার স্টাইল করবো, এরকম মেকআপ করবো, সে একটা একটা বাচ্চা দেখতে এই যে আমার ভিডিও আপলোডিং চলছে, খাওয়া হলো, তা মাম্পির কমপ্লেন হচ্ছে আমি নাকি শুধু মাম্পির দোষ দেখতে পারি, পৃথিবীর যত মানুষ দোষ করে কারোর দোষ দেখি না, এবং আমার চোখে নাকি ঠুলি লাগানো থাকে। না কোথায় সরষের ফুল বললাম? এই ঠুলিও বলেছিস? না এই মিথ্যা কথা বলবি না, সরষের ফুল বলেছিস। হ্যাঁ তুমি অন্য লোকেরটা তো দেখতে পাও না, আমারটা তো তুমি ভালোভাবেই দেখে ফেলতে পারো। না আমার বেলা না, আমি বলেছি আমার বেলাতেই তুমি সব খারাপ দেখতে পাও, লোকের বেলা তোমার চোখের সরষের ফুল। কি হয়েছে লোকেরটা কেন দেখতে যাব? আমি আমার ঘরেরটা দেখব না লোকেরটা দেখব? লোকে আগে ঘর। হ্যাঁ তোমার ছেলে বউমারও কিছু দেখতে পাও না, শুধু আমাকে দেখতে পাও। আমার না আমি শ্বশুর বাড়িতে থাকি, আমি অ্যাডপ্টেড কি? হ্যাঁ দেখো দেখে বলো তো মামির মুখের সাথে আমার মিল আছে কিনা। একটু নিজেকে মনে শান্তি মানে হয় না। হ্যাঁ তুই তুই পড়েছিলি ড্রেনের পাশে, তুই ভীষণ কাঁদছিলি, তার জন্য তুই কালো ছিলি, তোর গায়ের মধ্যে বিস্কুট। এই বাবা এই বাবা এই বাবা কি হলো তুই কি হলো? ও বিস্কুট তোকে দেখছে আবার মাকে দেখছে, আমারটা হয়ে গেছে, আমারটা যে খাওয়া হয়ে গেছে বিস্কুট এখন শুরু করছে। শোন মাম্পি আমার সঙ্গে থাকতে গেলে আমার সাথে চলতে গেলে আমার কিছু রুলস আছে মেনে চলতে হবে। কাটা দাওনি তো মাছ দিলে কেন? ওর মাছের গায়ে চুলকুনি হবে না? আমি মাছ দিই না, মাসে দিলে চুলকুনি হবে, আমি দিলেও চুলকুনি হবে। তুমি যখন মাছ দাও তোমার মাছের ভেতরে সব আস, মাছের পিস গুলো আলাদা আলাদা, তুমি ম্যাজিক ইউজ করো। এই দেখো বিশাখা কেমন আছে? বিশাখা সবাইকে বলো, সবাইকে বলো ভালো আছে তো? আচ্ছা দাদা তোমার বর কেমন আছে? ভালো আছে। বিস্কুট এই বিশাখার খাওয়া হয়ে গেলো, আর বিশাখা কী করলো? বিস্কুট একদিকে বিশাখাকে দেখে আসছে, একবার মাম্পিকে দেখে দেখছে, আর বিস্কুট বিস্কুটের জন্য বাসি দেয় না, অনেক সময় মাংস না খেয়ে রেখে দেয়। হ্যাঁ মাংস দেখে দেয় তো, দেখি তো। তুমি ওকে দাও কেন? তা ও খায় না, বুঝতে পেরেছ? ওর অভ্যাস হচ্ছে মানে বিস্কুট মাম্পি মানে একজনেরটা হবে আর একজনেরটা গিয়ে পাহারা দেবে, যে কি ব্যাপার তোমারটা হচ্ছে না কেন? মানে আমরা বসে থাকে আবার কি করে শোনো, পুরো ভাত খায় না, ভাত রেখে দেয়, চালাকি করে দেখে এখনো সব চেটে পুটে খাচ্ছে দেখো। ও ভাত রেখে দেয় না বিশাখা, ও প্রতিদিন ভাত কি করবে অল্প করে রেখে দেবে, যে যাতে সবার আমরা ধরো মাছ হোক, আমরা কিন্তু কাটা মাটা দিই না ওকে, কোনো কাটা হাড় এইসব দেবো না, মানে মোটামুটি সবার পাত থেকে একটু একটু করে খাবে। এবার সবাই যখন হাত হাত ধুয়ে যার যার ঘরে চলে যাবে, এইবার দেখবে না আর তার মানে কিছু নেই, এইবার ওটা শোনো মাম্পি তোমাকে আজকে ভদ্রভাবে কিছু কথা বলে রাখলাম, মাই হাউস মাই রুলস,
আমার কাছে যতক্ষণ থাকবে আমার রুলস মেনে চলবে। পুজোতে তোমার এই বছর কোনো ড্রেস হবে না, যা হওয়ার হয়ে গেছে, যা পাওয়ার পেয়ে গেছো, এখানেই কিন্তু দি এন্ড। আর না, পুজোতে আর কোনো গল্প হবে না। পুজোতে অলওয়েজ যাও আমি তোমার কাছ থেকে, না তোমার বাবার কাছ থেকে। সে বুড়ো হয়ে গেলো, এটা রিচুয়ালস, এটা এটা ফ্যামিলি ট্র্যাডিশন, সব বাঙালিদের ট্র্যাডিশন ফলো করতেই হবে, কিচ্ছু করার। আমারও বেবি হয়ে গেলো, তোমাকেও দিতে হবে, আমিও দেবো। তোমার বেবিকে এই যে এটা কে কে মানুষ করছে, কে তুমি? প্লিজ আমার সাথে এখন 24 ঘন্টা থাকা। হ্যাঁ, এই তো দু তিন দিন থাকছে, তার আবার কত কথা। তো চলো ভিডিওটা, ও তোর চ্যানেলে বল, mumpistvjourney.com এ ভিডিওটা এতটুকুনি অবধি। অ্যান্ড স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করে নি আজকে সকালের ভিডিওতে, বল। ও হ্যাঁ, এই দেখেছো যেটা মিস করি বলতে সেটা আর কেউ করে না, কমেন্ট করো। একটা ভিডিওতে বলতে ভুলে গেছি, কেউ কমেন্ট করো না। কমেন্ট করেনি কেন ওই ভিডিওটায়? কারণ আমি বলিনি সেটাতে। না বললে কি কমেন্ট করবে না নাকি? আবার কি কথা? না তোমরা কমেন্ট করো নি কেন যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে? এই যে মাম্পিকে এখন থেকে শুধু মানে দুম দাঁড়াক্কা দিয়ে ওকে আমি সোজা লাইনে আনছি, ও ব্যাকা পথে গেলে ওকে দুম দাঁড়াক্কা দেবো। ভীষণ ভীষণ তুই যা যা ড্রেস চুজ করিস না, তোকে নিতে দিই না তাই। উফ মা, আমার ড্রেসিং সেন্স অনেক ভালো, ইট জাস্ট যেখানে থাকি সেই জায়গাটা ভালো না। দেশ বুঝে বেশ আপ্রুচি খানা এগুলো পরে কি আর পররুচি পরে না, এটুকু আমি জানি। আমি অনেক ড্রেস পরতে পারি, কিন্তু আমাকে শাড়িতে বেশি ভালো লাগে। বেশিরভাগ মানুষই শাড়িতে ভালো কমপ্লিমেন্ট দেয়, তাহলে আমি শাড়িই পরবো। কোনটা গো? ওই যে জেটটা, হ্যাঁ দেখেছো, এটা বিশাখা। গাছ এসে গেছে, গাছে খাবার এসে গেছে, সব গোছানো হয়ে গেছে। চলো এদিকে ভিডিও আপলোডিং কমপ্লিট, এবার ইউটিউবে মানে এখানে এডিটিং কমপ্লিট হলো, এবার ইউটিউবে আপলোড হবে। চলো টাটা, বাই বাই, মাম্পিস ডেইলি জার্নিতে বিস্কুট, সবাইকে স্বাগতম কো। স্বাগতম কেন, বাই বাই। ও বাই বাই কর, বাই বাই, বাই বাই থা থা, বাই বাই। দেখো দেখো দেখি না।